এই হোরের পুত রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু সুরে। ঢাকাই সিনেমার ভয়ঙ্কর বিশ্বখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বরাবরই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সাধারণ মানুষের পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পী কলাকুশলীদেরও সহযোগিতা করে থাকেন। চালু চক্ষে মুখে বালু, আমার কামে বাধা দিলে তারে করি সোজা, আমার নাম ডেঙ্গু। এবার এরই ধারাবাহিকতায় প্রায় 5 কোটি টাকার অধিক ত্রাণ সহায়তা করবেন, তবে বিষয়টি গোপন রাখতেই চাইলেন এই অভিনেতা। ঢাকাই সিনেমার এই অভিনেতা পর্যায়ক্রমে আরো বিভিন্ন জায়গায় সহযোগিতা করবেন, অসহায়দের পাশে থেকে তাদের সব সময়ের সঙ্গী হতে চান তিনি। যা বলছি থেকে অনেক বেশি, তারপরে করে এইখানে এই টাকা দান করাটা, এইটা লেখাটা বা বলাটা আমি খুব লজ্জা পাই। চলচ্চিত্র পরিচালক মুনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে ডিপজলের। প্রথমে নায়ক, পরে খল চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান, পরবর্তীতে আবারও ইতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। মনোয়ার হোসেন ডিপজল বাবা মাকে হারানোর পর একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।